বাসায় গেছে ওমরের বোনের বাসাদার আপনারা চিনবেন বাবা জাবালে আবি কুবাইসের কেবলই দক্ষিণ পাশে হযরত ওমরের বোনের বাসা নাইমের বাসা নাইম ছিলেন একজন ধনাঢ্য পরিবারের ছেলে বাবা ওমর ছিল মক্কার ভিতরে ধনীদের মধ্যে একজন ধনীর বোনের বিয়া ধনীর পোলার সাথে হয় অবদান শিল্পপতির বোনের বিয়া শিল্পপতির ছেলের সাথে হয় হযরত ওমর ঘরের কাছে যায় দেখে বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছে হযরত ওমর কোনো কথা নাই একটা দৌড় দিয়ে দরজা ভাঙিয়ে ফেলছে লাথি দিয়ে দরজা ভাঙিয়ে জানোয়ারের মতো পুইন্টার পাড়ায় ধরছে বাবা হাদিসে আসছে বোন জামাই নাই খাটের নিচে পালায়ন করছে গো বোনটারে মারতে 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 বাজার এই ঠোঁটটা ফাটায় ফেলছে চোখের কোণটা ফাটায় ফেলছে বাজান দে মারতে মারতে বোনটারে বেহুশ করে ফেলেছে বোন জামাইটারে টেনে বাজান রাস্তায় নামাইয়া যখন মাই শুরু করছে ওমরের বোন দৌড়ে যে বলে ভাই যান তুমি যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত তুলো তোমার গায়ে খাত্তাবের রক্ত আমার গায়ে খাত্তাবের রক্ত আমার মারছো বড় ভাই হিসাবে কিছু বলি নাই গো আমার প্রাণ প্রিয় স্বামীর গায়ে যদি হাত দাও আমি ভুলিয়া যাব আমার ভাই দুনিয়ায় ছিল কারণ আমি আমার স্বামীরে জানের চাইতে বেশি ভালোবাসি আমার ঘরের লোক শত্রু বানাই ফেলেছে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা ওরে আর দুনিয়ায় রাখা যায় না গো পুরা বাজান রে পুরা রক্ত গরম করে যখন রওনা দিবে আপনাদের জানা আছে ইব্রাহিম খলিল রোডটা ঘুরলেই ওমরের বাড়ি কথা বলে না কেন হিলটুনের পিছনের বিল্ডিংটাই হযরত জাবালে ওমর এই জাবালে ওমরে ওমরের বাড়ি ছিল আর এক আরকানে আপনি সাহাবে ওমরের স্বাস্থ্য ভাই একই সাথে বাড়ি ওমরের বাড়ির থেকে মা খাদিজার বাড়ি বাজান প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হযরত ওমর মনে মনে কয় মুহাম্মদ তুই আজকে জেতাই থাকবি তোরে মার্ডার করুন ওমরের বাড়ির থেকে সবে মাত্র কাবার দরজায় আসতে পারে নাই আবু বকরের বাড়ির কোণায় দাঁড়াইছে নাইম বিন বশির নামে একজন সাহাবী দাঁড়ায় বলে ওমর দাঁড়া কই যাস তোর সাথে কথা বলার টাইম নাই দোস্ত তোর বাপেও শিল্পপতি আমার বাপও শিল্পপতি যদি রিক্সা চালকের পোলা শিল্পপতির পোলারে কাউন্টার দেয় আর কল্লা উড়াই দেবে এমন একজনে কাউন্টার দিছে ওমর তাকে একটা পশম ছিড়তে পারবে না ওমর কই যাস দোস্ত কালকে রাতে সিদ্ধান্ত হইছে আজকে সকালেও সবাই দায়িত্ব দিছে মুহাম্মাদের কল্লাটা উড়াইতে যাইতেছি নাইম বিম্বশের লাভ দিয়ে কয় বেড়া আগে নিজের বোনের খবর ল তোর বোন জামাই আর তোর বোন কালেমা পড়ছে খবর ল মুহাম্মাদের বাপ হয়তো আব্দুল্লাহ নাই আব্দুল মুত্তালিবের 10 খান পোলা 10 খান পোলার মধ্যে 1 খান মারা গেছে 9 জন বাইচে রয়েছে কুরাইশ বংশের সবচেয়ে বড় লোক তারা আর ওইটা বাদ দে মুহাম্মাদের শ্বশুর কে চেনস না মুহাম্মাদের শ্বশুর হলো মক্কার সবচেয়ে বড় ধনী মুহাম্মাদের শ্বশুর খায়লা খাদিজার বাবা যার মাল বিক্রি করে তোর বাপ খাত্তা বলো বড় লোক তুই কারে মারতে যাস বেড়া হা বল্লা তোর বুইনের যে ব্যক্তি আমার নবীকে জীবনে একটা বার
স্বপ্নে দেখবে ওই লোকটার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন হারাম করতে চান না বাবা? মন কি বুঝে এখন আজকে নবীর প্রেমে পাগল হয়ে কান্দ। কেন কান্দ না? বাপ মরছে কানছি, মা মরছে কানছি, ভাই মরছে বিনয় বিনয় ভাই লাশের পাশে কানছি, আমার নবীর জন্য কেন চোখে পানি আসবে না? বেজন দিবার আমার দিকে তাকান এমন একটা মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই ওমর। হযরত ওমর মনে মনে ভাবে, মুহাম্মদ রে আমি আজকে রাতের মধ্যে মার্ডার করব। বেজন দি ওমর যখন তরবারি নিয়ে বাড়ির সামনে গেছে গো, ওমরের ছেলে বাবার প্রিপারেশন নিতে দেখিয়া আব্দুল্লাহ তার মার কাছে যে বলে, মা শুনছো আমার জালিম বাবা কি কয়? কি কয় মা? বুখারীর হাদিসে দেখবেন ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের বিবি উম্মে হাফসা ওমরের আগেই ইসলাম কবুল করেছে। কেউ বলেন ওমরের ইসলাম কবুল করার এক সপ্তাহ আগে, কেউ বলেন 14 দিন আগে, কেউ বলেন 40 দিন আগে, যেটাই হোক। হযরত ওমর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে, বিবি রে দুই দারে ধারালো তরবারিটা দেখো, আব্দুল্লাহর বলা মুহাম্মদ রে যদি শেষ করতে না পারি আমার এক কাপুরুষ বলবে বাক্কা শহরের মানুষেরা, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা বাবা। ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ আছে 36 বছরের যুবক ওমর, ওমর ঘরের থেকে বের হয়েছে বাবা, ওমরের বিবি আসতে করে জানা ছিল এই মগাডারে কোন জায়গায় হাত দিলে ঠান্ডা হয়। তখন তো ওমর জানোয়ার, ওমর তো আনোয়ার না। ওমরের বিবি জানা ছিল স্বামীরে কোন জায়গায় আদর করলে অন্তত একটু সময় ঠান্ডা হয় গো। হযরত ওমরের ঘাড়ের পরে হাত দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা আমি আব্দুল্লাহ, দেখতাছি মেজাজটা অনেক গরম, কথা বলবি না? আমি শুনতে পাইলাম তুইও বলে কালেমা পড়ছো। ওমরের বিবি মানতে খাটাইয়ে বললেন, তোমার সমস্যা কি? এই কথা বলতে দেরি আছে বাবা, বিবির এমন জোরে একটা চটকানি মারছে, 5টা আঙ্গুল বিবির গালের মধ্যে বসে গেছে, মাকে মারতাছে। আব্দুল্লাহ বড় ছেলে দৌড়ে আসিয়া কয়, বাবা গো আন্তাজে কোনো ঢিল মারবে না, মায়ের গায়ে আর একটা থাপ্পড় মারব না, কারণ আব্দুল্লাহ জানে আমার বাবা কাফের, আমার মা মুমিন, মুমিনের সাথে কমিনের কোনোদিন বিবাহ থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এই মুসলমানের পোলা, কারণ আব্দুল্লাহ জানে আমার মা মুসলমান, আমার বাবা কাফের, আমার বাবা বাবার বউ আমার মা নাই, এখন আমার মা অর্জন পর পুরুষ যদি আর একটা থাপ্পড় দেয় বাপের খবর লয়ে সারব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نماز پڑھنے کی خوشی ہے রিবার বাড়াও, টন বেজ বাড়াও, মাস্টার বাড়াও হালকা, একসাথে বলে আরো বাড়াও, মাস্টার বাড়াও, টন বাড়াও, রিবারটা হালকা বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ আসতে নিয়েন না, কোনো ভয় নাই, ঠিক না বেটি? তা হুজুরে কয় না, আল্লাহ নাম আসতে নেওয়া যাবে না, একসাথে বলতে হবে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? জাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসুল দুজন খুশি হয়, দুরুদ শরীফ পড়লে। আলহামদুলিল্লাহ বলেন তো। কাজিহারা বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে 11তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক মুহতামিম কাউলিপাড়া মাদ্রাসা এবং ইমাম ও খতিব পল্লবী জামে মসজিদ মির্জাপুর টাঙ্গাইল স্বনামধন্য ব্যক্তিত্ব হযরত আল্লামা হযরত মাওলানা ফজলুল করিম সাহেব মাদ্রাসাল আলিয়া জরকন মারহাবা। হুজুর কে? আপনি?
আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সুরিয়া জুমিয়ার কলেজের টুকরা সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসলাম মিয়া, উনি আছেন সিঙ্গাপুর। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, অনেকের নাম এখানে আসছে, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের মাহফিলে যিনি আমার আগে বাস করেছেন, বক্তৃতার জগতে উজ্জ্বল নক্ষত্র, হাজার হাজার আলেমের রুহানি পিতা, যার কণ্ঠের ভিতরে এই 35-36 বছর ওয়াজ করে এখনো পর্যন্ত অনেক যুবকের চাইতে কণ্ঠটা অনেক সুন্দর। অনেক বক্তা 2-4-5 বছর ওয়াজ করার পরে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না? ঠিক। এই মোবাইল দুইটা আমার সামনে দিছে কেন? কি দিছে? এই এর ছড়াও কোনায় নাও। এই সামনাসামনি দিছে কেন? কোনায় নাও। মোবাইল একটা দিয়ে মিডিয়া শুরু করে দেয়। আল্লাহ, এইটা কার? এই ঠ্যাং কার? এই ঠ্যাংও সরব। তিন ঠ্যাং একটা কি নেই শুরু করে মিডিয়া? আরে আল্লাহ, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহ আকবার সরে বলেন তো। আজকের মাহফিলের অত্যন্ত আমার প্রিয় মানুষ, যার ওসিলায় আমাকে আপনারা পেয়েছেন, যিনি আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন এই বয়সে এই টাইমে, হযরতুল আল্লাম হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী নেত্রকোনা, এবার একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী হযরতুল আল্লাম হযরত মাওলানা মাকসুদ রহমান আল মামুন, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা কারি আব্দুর রহমান ইমন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং বিশেষ করে যেই ছেলেটা আপনাদের এই এত সুন্দর মাহফিল আয়োজন করার সুযোগ করে দিয়েছে, অত্যন্ত ভালো মনের একটা ছেলে, ইচ্ছা করলে এই ছেলেটা সিঙ্গাপুর থেকে মমতাজ রাইনা গান গাওয়াইতে পারত। যে মমতাজ রান দিতে ভালো হইতো, খাটো শরীর দেখলে ভালো লাগতো না? আসলে আমাদের সংসারটা ভরে গেছিল নায়িকা আর গায়িকা দিয়া, তার ভিতরে মমতাজ একজন সংসদ সদস্য ছিল। তো একসাথে বলি, আলেম আলামার চেহারা দেখলে লাভ না লস? কেমন লাভ? কতটুকু লাভ? শোনেন নবী কি বলে, তারপরে বুঝতে পারবেন যে কত লাভ। রসুল বলেন, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো। তাহলে বুঝে নেন কত লাভ। নবী যে কি আমরা দেখছি, এই যদি আপনি এই হুজুরের দিক তাকায় থাকেন, মনে করবেন যত সময় তার চেহারার দিক তাকায় থাকবেন তত সময় আমার এতিম নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। এখন কিন্তু এই লোকটা নবী হয়ে যায় নাই, কিন্তু আবার উল্টা পাল্টা বুঝেন না। আমরা তো লিখতে কম জানি, মুছতে খুব দামা দাম পারি, এই লোক কিন্তু নবী হয়ে যায় নাই। আমি নবী হয়ে যাই নাই, এই হুজুর নবী হয়ে যায় নাই। এই চেয়ার যদি কেউ না বসেন সরে ফেলেন, আপনি বসেন, এটা কেউ যদি না বসেন খালি চেয়ার দেখলে বসেন, আলহামদুলিল্লাহ বলেন। চিনছি রে ভাই, আল্লাহ বলেন তো, আলেম আলামার চেহারার দিক তাকাইলে লাভ না লস? তো লাভ কতটুকু জানলেন তো? শুধু এখানেই শেষ না, শোনেন তাহলে। বিশ্বনবী বলেন, যদি পারো কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান, যদি পারো নিজে আলেম হইও,
এখানে নবী বলে নাই যদি পারো ডক্টর হইও, কথা বলেন না কেন? এখানে বলে নাই পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক হইও যদি পারো আলেম হইও, আও মুআল্লিমান অথবা তুমি যদি পারো আলেমদের সাথে মুআল্লিম হইও, মুআল্লিম মানে কি তাদের সাথে সম্পর্ক রেখে এলেম নিয়ে শিক্ষা করো, আও মুহিব্বান যদি তাও না পারো আলেমরে ভালোবাসো, আও মুস্তাআমিলান আলেমের সাথে হাঁটাচলা করবা, আলেমের সাথে সম্পর্ক রাখবা, আলেমরে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াবা, আল্লাহ তাকুন খামেস, এই চারটা অংশের একটা অংশও তুমি থাকবা না। আমি নবী এটা চাই না, চারটা যে কোনো স্তরে তোমার থাকতে হবে, যদি না থাকো ফাতুহলিক শেষ হয়ে যাবে। যার প্রতিফলন আপনারা পেয়েছেন 15 বছর বিগত সরকার যিনি ছিলেন আলেমদের সাথে সম্পর্ক কম ছিল, কথা বলেন না কেন? আজকে তার প্রতিফলন 45 মিনিট। তাহলে এত পরিমাণ উন্নত করার পরেও দেশ ছেড়ে পালানো লাগলো, বুঝতে হবে আসলে খেলা লাগছে গোড়া গড়ে। হ্যাঁ, সাগরে যদি আগুন লাগে পানি দিয়ে নিভাবো, সেই সাগরই যদি আগুন লাগে তাহলে কোথা দিয়ে নিভাবেন বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আল্লাহ আকবার জোরে বলতে হবে মুসলমানের বলা। শুধু দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনতে চাই, জীবনের বুনিময় হলো সবকিছু মেনে নিব, কোন আলেমের ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে এটা মেনে নিব না। রাজি আছেন না? নাই কাকে রাজি আছেন? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও কি তাকবীর দেওয়ার মতো কেউ নাই? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায় তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা ইসলামের দালালেরা নারায় তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা, যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামবেন কি? যারা উপরে দাঁড়িয়ে আছেন নিচে নামতে বলেছি, বাড়ির থেকে ভাবিরে বলে আসছেন, মাকে বলে আসছেন, চাষিরে বলে আইছেন, 20টা টাকা দাও অটো ভাড়া ওয়া শুনে আই, এহেন আই আপনি প্রস্রাব কানায় খারাই নিছেন। আপনার মতো মিথ্যা কথা কোনেওয়ালা একজনও নাই, ঠিক না? ঠিক, আপনি বাড়িতে বলে আসেন ওয়া শুনে আসি, ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, সিঙ্গাপুরের ইঞ্জিনিয়ার সাহেব আনতেছে, আল্লাহ দেখ শুনি আসি, দেখি কি ওয়াজ করে, ইউটিউবে শুনলাম মায়ের পাগল শুনি আসি। আপনি ওয়াজ কথা ওয়াজ শোনার কথা বইলে দোকানের সামনে দিয়ে ঘুরতেছেন, এমন লোক আছে না? আছে। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? দুই হাত উঁচা করে বলতে পারবেন? বুঝছি বহেন হাত নামা, এইবার উঠবে একসাথে, রেডি? আমিও তুলবো আপনিও তুলবেন, আমার আল্লাহকে দেখাই দিবেন আল্লাহ আমরা লুলা না, পরে ডাকতে যে জীবন দিতে হলো রাজি আছি, রেডি? একসাথে উঠবে একসাথে নামবে, ঠিক আছে বাউজান যুবক, রেডি? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত, আবার উঠবে, হাসবেন না আমার বাজান, হাতটা তুলছে জানেন তার বয়স কত? 80 উপরে, তাই না বাবা? 80 হবে না, 70 না, মাশাআল্লাহ 80-র কাছাকাছি, আমার বাবার বয়স ছিল। আরেকবার উঠবে হাত, এখানে আসার তৌফিক কে দিছে? আল্লাহ। না না, আর হাত তুলতে হবে না, শুধু আমার সাথে এখন কথা বলবেন, যাবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ মনে হয় খান না? যদি না খায় থাকেন আপনি একজন ভালো ম্যান, ভালো মানুষ, আর যদি সুদ খেয়ে থাকেন আপনার মতো আল্লাহর সাথে গাদ্দারি করনেওয়ালা একজনও নাই, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আপনি
আপনি জানেন সুদের গুনাহ কি এক টাকা যে সুদ খায় তার মায়ের সাথে আপন মার সাথে জিনা করার গুনাহ হয় মার সাথে জিনা করার গুনাহ লিয়ে কবরে যাবেন আর ফেরেশতারা আপনাকে মুরগের রান খাওয়াবে কোনদিনও না ঠিক না বেটি আল্লাহ গো তোমার এই পাগলদেরকে সুদ থেকে হেফাজত করো আমিন এদের সবাইকে তুমি সুদ থেকে হেফাজত করো আমিন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহু আকবার ওবাজান রাসূলের যুগে এমন কতগুলা সুদ করছিল বিশ্বনবী যখন বললেন ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আজ থেকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে সুদ খাওয়া যাবে না ব্যবসা হালাল সুদ হারাম যে ব্যক্তি সুদ খায় তার নিজের আপন মার সাথে জিনা করে এই ফরমান যখন বিশ্বনবী মদিনার ভূখণ্ডে দিয়ে দিলেন হযরত ওমর বলে দিলেন একটা সুদখোর যদি আমার চোখের সামনে বাদশ কল্লা উড়িয়ে দেবে হযরত ওমর আপনি কি মনে করেন ওমর কি আপনার এলাকার চেয়ারম্যানের মতো না আপনার কাউয়া কাদারের মতো না হযরত ওমর এমন একজন মানুষ যে ওমর পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ছাড়া পৃথিবীর কাউকে পরোয়া করত না ওমরের এই বুকটা ভরা ছিল কলিজা আবু জেহেল আমার নবীর শত্রু হওয়ার পরেও নবীর ভয় পাইছে কারণ নবী যেই রাস্তা দিয়ে যাইতো আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাইতো না কারণ মোহাম্মদ আমার জাদু দিয়ে শেষ করে দিবে আর ওমর ইসলাম কবুল করার আগে এত বড় জানোয়ার ছিল যে ওমর তরবারি খোলা লইয়া রাস্তায় ঘুরত যে মুহাম্মাদরে পাই লই হইছে আর কল্লা উড়াই দিবে আর নাউজুবিল্লাহ সাসির কাছে যায় কইও এত নেস্টিক মার্কা কথা নাউজুবিল্লাহ মুখ দিয়ে বাইরে না তাই না এই এবার আওয়াজ হবে ওমর খোলা তরবারি দুই ধারে তরবারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটত আব্দুল্লাহর বলা মুহাম্মাদের পাইলি আমি কল্লা উড়াই দেব কার কল্লাটা উড়াইতে চাই বাবা যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে বলেন না যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে নবী আমার জান নবী আমার প্রাণ বলেন না মিষ্টি সুরে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি মদের জীব নবীর জন্য জীবন দিতে পারেন কি পারেন না টাঙ্গাইল মির্জাপুরের বাজানদার এমন একজন মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না আমার আগে যিনি বাহার ভাই ওয়াজ করতেছিলেন আমি কিন্তু এত তাড়াতাড়ি ওয়াজ করতাম না আমি আসতেছি ভাবছি স্টেজের পিছনে বয়ে বয়ে হুজুরের বয়ান আমি শুনব সত্য কথা কিন্তু সে যে সাইরা দিব ছোট ভাই হিসেবে আমি কল্পনাও করি নাই আমি ভাবছি ওয়াজের পিছনে বয়ে বয়ে অন্তত আধা ঘন্টা ওয়াজ শুনবো সে নবীর এশ নিয়া জাহান্নাম নিয়ে যে কথাগুলো বলতেছিলেন কলিজার ভিতরে প্রতিটা কথা লাগতে ছিল কথা বলেন না কেন এই মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন বসো বসো আল্লাহর ওলি বসো কি যে একটা পাইছো রে ভাই বাপের একটা মোবাইল কিন লিগে তোরে কিনে দিছে তোর তোর ইনকামের পয়সা নাই কিনছিস তো হয়তো তোর বাপেরটা দিয়া এই তাকানে দিকে এখন দেখেন এক ফোঁটা পানি চোখ দিয়ে বের হয় কিনা এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম যে ব্যক্তি আমার নবীর কথা শুনে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবে ওই মানুষটা আমার নবীর মরার আগে একদিন আগে হইলো দেখে যাবে যে ব্যক্তি আমার নবীকে জীবনে একটা বার স্বপ্নে দেখবে ওই লোকটার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে
জাহান্নামের আগুন হারাম করতে চান না বাবা মন কি বুঝে এখন আজকে নবীর প্রেমে পাগল হয়ে কান্দব কেন কান্দব না বাপ মরছে কানছি মা মরছে কানছি ভাই মরছে বিনয় বিনয় ভাই লাশের পাশে কানছি আমার নবীর জন্য কেন চোখে পানি আসবে না বজন দিবার আমার দিকে তাকান এমন একটা মানুষের কল্লা উড়িয়ে দিতে চাই ওমর হযরত ওমর মনে মনে ভাবে মুহাম্মদ রে আমি আজকে রাতের মধ্যে মার্ডার করব বজন দি ওমর যখন তরবারি নিয়ে বাড়ির সামনে গেছে গো ওমরের ছেলে বাবার প্রিপারেশন নিতে দেখিয়া আব্দুল্লাহ তার মার কাছে যে বলে মা শুনছো আমার জালিম বাবা কি কয় কি কয় মা বুখারীর হাদিসে দেখবেন ওমরের ছেলে আব্দুল্লাহ আর ওমরের বিবি উম্মে হাফসা ওমরের আগেই ইসলাম কবুল করেছে কেউ বলেন ওমরের ইসলাম কবুল করার এক সপ্তাহ আগে কেউ বলেন চোদ্দ দিন আগে কেউ বলেন চল্লিশ দিন আগে যেটাই হোক হযরত ওমর বাড়ির সামনে দাঁড়ায় বলতেছে বিবি রে দুই দারে ধারালো তরবারিটা দে গো আব্দুল্লাহর বলা মুহাম্মদ রে যদি শেষ করতে না পারি আমারে কাপুরুষ বলবে বাক্কা শহরের মানুষেরা তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম হলো বাক্কা বাবা ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন কোরআন তেলাওয়াত শুনে যে আল্লাহ আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না জীবনে আপনি মারাত্মক রোগে আক্রান্ত হইয়া বেঈমান হইয়া মরবেন না এই সুযোগ চাইরেন না আজকে যতগুলো কোরআন তেলাওয়াত করব প্রত্যেকবার আল্লাহ আকবার দিয়ে আমার আল্লাহকে খুশি করবেন রেডি রেডি ওমরের বিবি দেখলেন আমার কাছে বারবার বলতেছে তরবারিটা দে কেন শুনছি আব্দুল্লাহর বলে মোহাম্মদ বলে আজকে ছাপা পাহাড়ে দাওয়াত তাবলীগের তালকিন দিবে আজকেই সুযোগ আজকে ওরে খতম করুন এবং আমি যদি ওরে মারতে না পারি আমার কাপুর সত্য জহের হবে আমি মক্কার লিডার আর থাকতে পারবো না সবাই আমারে সিদ্ধান্ত দিছে খত্তাবের বলা ওমরই পারবে মোহাম্মদের কল্লা উড়াইতে এছাড়া আর কেউ পারবে না জোরে 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 মনে রাখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা হুজুর কথা কইন কিন্তু এই হুজুরের বউ বুড়ো হয়ে গেছে বেড়ায় আজ পর্যন্ত চেহারার দিকে তাকাইয়া কয় নাই তোরটা তুই বানাই খা ওই এক সাসা আক করে রেছে আমার কত গুতাইছে আপনি জানেননি এখন খেতার মধ্যে কেন দেয় বাজান ভালো করে বুঝেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা যদি কেন কেমনে গুতা খালি ফোন না দিলে গুতা কই না এই যে এমপি মন্ত্রী গুলার তিনটা চারটে বাসায় যায় বোরে যদি বলো অলা কিরম এক কাপ চা হবে বানাই এর সাথে বড় গুতার আল্লাহর জমিনে আছে হ্যাঁ কথা বান্না কেন মিয়া যে এসপি ডিসি এমপি মন্ত্রী এক বড় মেয়ের হো বড় মেয়ে বৌরাতের খাইতে পারে না কাজের বুয়া রাতের খায় কথা কর না কেন লজ্জায় কারো কাছে কয় না আর এই যে আমার বাপ সাসারা এখনো যদি চাষি খালি একবার কয় পান বাটা আছে বানায় খাও কি কইলি আমি যাবো নামাজ পড়তে তুই আমার পান দেয়াচ্ছে তুই যেতে সব গোসল করতে হে লাজি দে দি ঠিক না ঠিক মনে রাখবেন অবজান আপনি যে কত শান্তিতে আছেন আপনি নিজেও জানেন না
এখনো আমার সাসি আপনার পাঞ্জাবিটা দিয়ে দেয়, লুঙ্গিটা সোজা করে দেয়, জুমার দিন আপনারে গোসল করে দেয়, এখনো আপনার স্যান্ডেলটা মুছে দেয়। কোন বড় লোকের বউ তার স্বামীরে একটা দিনের লাগিয়েও খেদমত করে না। মগা হয় এক রুমে, মগি হয় আর এক রুমে। মগাও মোবাইল চিংকিম পিকি চাপা চিপি চাপা, আর মগা ওই চিংকিম পিকি চাপা চাপা। কথা কন না কেন? আর আমার শাশিও মোবাইল চালাইতে নাই, শাশায়ও পারে কি আরামে এক খেতার নিচে ঘুমায়। এটা জান্নাতের একটা শান্তির বাতাস। কি ঠিক কথা কইছি না? এই যে আমার কাগাই কইছে হ ঠিক আছে বলে। মনে রাখবেন বিশ্বনবী বলেন, স্বামী স্ত্রী জীবিত থাকা অবস্থায় দুইজন যদি দুই জায়গায় ঘুমায় এর সাথে গজবর থাকতে পারে না। নবী কইছে, নবী কোনদিন এক বালিশ ব্যবহার করে নাই। যে কোল বালিশ কি কোলের নিচে দেওয়ার কথা কইছিনি? বিশ্ব নবী কোল বালিশ বানানো ছিল বিবির লইয়া এক বালিশে ঘুমানোর নাম হলো কোল বালিশ। কোল বালিশ গেছে দুই ঠ্যাঙের নিচে, আর কোল বালিশ ঠ্যাঙের নিচে, আর বালিশ হলো একটা একটা। কোল বালিশের অর্থ হলো বড় বালিশ হবে, স্বামী স্ত্রী যেন এক বিছানায় ঘুমাইতে পারে। নবীর বাসায় কোনদিন কোল বালিশ ছাড়া এমনি বালিশ ছিল না। দুই বিবি বিবিরে নিয়ে ঘুমানোর জন্য কোল বালিশ বলা হয়েছে, কোল বালিশ কোলের নিচে দেওয়ার জন্য কোল বালিশ, এটার নাম না, এটার নাম তাকিয়া। তাকিয়া শব্দের অর্থ হলো বড়। আল্লাহু আকবার বলতে পারেন না? ওমরের ঘরে সিঙ্গেল বালিশ রাখা একবারে বলতে হারাম। আমার ঘরে কোল বালিশ থাকবে, বড় বালিশ থাকবে, স্বামী আর স্ত্রী এক বালিশে ঘুমাবে, সারা রাত আল্লাহর রহমত নাজেল হবে। এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। লিবাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দেখেন, বানানো কথা আমি বলি না। দেখবেন তিরমিজিতে আসছে লিবাসে নবী, নবী কি পড়তেন, কি খাইতেন, কেমনে ঘুমাইতেন সব আছে। নবীর 11 জন বিবি, 9 জন বিবি একসাথে বেঁচেছিলেন, প্রত্যেকের ঘরে লম্বা লম্বা এরকম এরকম বড় বড় কোল বালিশ। কষ্ট হইতেছে? রাগ করতেছেন? একদিন ভুল করছি, কালকে এটা কিনে আনবো 300 টাকা দিয়ে, যা করে কোথায় নবীর একটা সুন্নাত আদায় করবো, একসাথে জান্নাতে যাবো। ঠিক কথাই বলছেন। এই কোরআন ধরে বললাম যে নবীর সুন্নাত চালু করবো, মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি নবীর একটা সুন্নাত চালু করলো মরার আগে হইলো, ফাকাদ আহাব্বানি, সে নবীরে মহাব্বত করলো। কালকে একটা কোল বালিশ কিনে নেও চাষিরা, আমারও শুনতাছেন না, বুড়ায় না কেনলো আপনি কেনাবেন মরার আগে? মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ বলে যাবেন। আর যদি কোল বালিশ কেনার পয়সা না থাকে, খেতা দিয়ে আবার বড় করে বালিশ বানাবে, যেন বুড়া বুড়ি এক এক বালিশে ঘুমান। আল্লাহ আমাদের মাফ করে দেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আসেন এদিকে দেখেন, ওমরের বিবি কইতেছে, কিও নেতা, ও নেতা আজকে দি সকালবেলা খুব যুদ্ধের পোশাক মোশাক পরে রেডি, কই যাবা? এবার কান দেন। ওমর কয়, আজকে সুযোগ শুনছি মোহাম্মদ ছাপা পাড়ার মারোয়া পাহাড়ের মাঝখানে আজকে আবু তালেবের বাড়িতে বইয়ে তালকিন দিবে, আজকে আবু তালেবের সুদ দেখায় গেলাম। জাসান শব্দ মুসুক করে বইতে বাজান আমার দিকে তাকান, আমার বাজানের বানানো কথা নয় গো বাবা। হযরত ওমরের বিবি তো আশিকে রাসূল, আব্দুল্লাহ শিয়া মার কাছে বলে, মা গো আমার জালিম বাবা আজকে সমস্ত নেতাদের সামনে প্রবেশ করছে, লিয়াজু করছে, 160 জন বেঈমানের হাত থেকে সিগনেচার নিছে, আমার নবীরে বলে আজকে কল্লা কাইটা ফেলবে মা। ও বাজান আমি দেখবো আমার নবীর আসে কয়জন আস। ওমরের বিবি বলে, আব্দুল্লাহ তুই যদি বড় ছেলে হয়ে থাকস একটা আওয়াজ। নবী আমার বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তুই ওই পর্যন্ত মুসলমান না যেই পর্যন্ত আমি নবীরে ভালোবাসবি না, হাত্তা ইহা তাককে
ওই পর্যন্ত তুই মুমিন না যেই পর্যন্ত তোর ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা থেকে আমি নবীর বেশি ভালোবাসবি তোর নবী যদি বলে থাকে তোর বাপের সাইডে নবীর বেশি ভালোবাসতে হবে মা আমি কি করব মা ছেলে হই আব্বার গলা কাটব প্রয়োজন হলে তোর বাবার কল্লা উড়াই দিবি আশিকের রাসূল কার এক হয় আশের কে রাসূল খালি মিলাদুন নবী পালন করলেই কয় না হ্যাঁ এ ভাই মাইকের আওয়াজ আর একটু বাড়া না ভাই গুলির মতো একটু আওয়াজ দে আমার গলায় প্রেসার লাগতেছে তোর মাইক তো ভালো মারহাবা বলেন আরো বাড়া মাস্টার বাড়া মাস্টার বাড়া বাস একসাথে হযরত ওমরের ছেলে বললেন মা পরজন হলে আমার আব্বার কল্লা উড়াই দিবে জোরে 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 বাজান দেখি তো আমার নবীর ভালোবাসা কার কার এখন আছে রেডি রেডি মাহফিলের মাসখান থেকে একজন মর্দে মুজাহিদ আমার নবীর পক্ষে একটা স্লোগান দিবেন একটু পরে ওমরের ছেলে আব্দুল্লাহ যখন বললেন মা যদি দেখি আমার আব্বা ঠিকই আমার নবীর গলার উপরে ছুরি ধরেছে আমি আব্দুল্লাহ বাবার সাথে থাকব ঠিকই বাবার কল্লা আমি উড়িয়ে দেব আব্দুল্লাহর মা উম্মে আব্দুল্লাহ বললেন বাবা যদি তুই আমার নবীর ইজ্জত টিকাই রাখতে পারিস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব তবু তোর বাবা জালিম বাবারে আজকে শিক্ষা দিয়ে দে বাবা তুমি জন্ম দিতে পারো জন্ম দিয়ে বানাইছো অমানুষ আমার নবীর কাছে কালেমা পড়ে আমরা হয়েছি মানুষ এটা প্রমাণ করে দিব ঠিক আছে তাকান এদিকে রেডি আপনি রেডি আল্লাহু আকবার আল্লাহ দেখো তোমার নবীর কথা আসে নবীর এরা জীবনে দেখে নাই কিন্তু যদি এখন নবী পাইছে থাকতো আরে মির্জাপুর বাজারে আমার এতিম নবী আসতো আর যদি শুনতো কেউ আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিছে মনে হয় আমার এই বাজামটা ওই বেঈমানের জায়গায় পিতা ফেলত এবং মন মানসিকতা তৈরি হয়ে গেছে আমি বুঝতে পেরেছি ওমরের ইসলাম গ্রহণ বুখারিতে দেখবেন আল্লামা আজিজুল হক লিখছেন বানানোর কথা আমি বলি না ওমর তরবারি নিয়ে খুব স্টাইলে ঘরের থেকে বের হয়েছে কারণ ওমর এমন একটা শক্তিশালী যুবক ছিল 36 বছরের যুবক ওমর ওমর ঘরের থেকে বের হয়েছে বাবা ওমরের বিবি আসতে করে জানা ছিল এই মগাডারে কোন জায়গায় হাত দিলে ঠান্ডা হয় তখন তো ওমর জানোয়ার ওমর তো আনোয়ার না ওমরের বিবি জানাছিল স্বামীর কোন জায়গায় আদর করলে অন্তত একটু সময় ঠান্ডা হয় গো হযরত ওমরের ঘরের পরে হাত দিয়ে বলে আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ দেখতাছি মেজাজটা অনেক গরম কথা বলবি না আমি শুনতে পাইলাম তুইও বলে কালেমা পড়ছো অমরের বিবি মানতে খাটায় বললেন তোমার সমস্যা কি এই কথা বলতে দেরি আছে বাবা বিবির এমন জোরে একটা চটকানি মারছে পাঁচটা আঙ্গুল বিবির গালের মধ্যে বসে গেছে মাকে মারতাছে আব্দুল্লাহ বড় ছেলে দৌড়ে আসে যায় বাবা গো আন্তাজে কোনো ঢিল মারবা না মায়ের গায়ে আর একটা থাপ্পড় মারবা না কারণ আব্দুল্লাহ জানে আমার বাবা কাফের সাথে কমিনের কোনদিন বিবাহ থাকতে পারে না পারে না পারে না পারে না এই মুসলমানের পোলা কারণ আব্দুল্লাহ জানে আমার মা মুসলমান আমার বাবা কাফের আমার বাবা বাবার বউ আমার মা নাই এখন আমার মা অর্জন পর পুরুষ যদি আর একটা থাপ্পুর দেয় বাপের খবর লয়ে সারবো মারহাবা বলতে পারেন না আমার মা তো এখন বউ নাই যে আমার মার গায়ে হাত দিবে এই সূত্রে বলে ফেললেন আর একটা আঘাত আমার মায়ের গায়ে করবা না যদি শুনে থাকো আমার মা কালেমা পড়েছে
তাহলে আমার মা আজ থেকে তোমার কেউ না আরে তুই আর তোর মা দিয়ে এক প্যানেলে আরেকটা দৌড় দিয়ে চলে আসছে বড় মেয়ে হাফসা যিনি আমার মা আপনার মা আমার নবীর কলিজার টুকরা বিবি মা হাফসা তখন ওমরের বড় মেয়ে হাফসাকে বিয়ে দিয়ে ফেলেছে জোরে কোন মারহাবা হাফসাও কালেমা পড়ছে আব্বাকে এসে কাউন্টার দিয়ে বলে ঘরের মধ্যে মারামারি ভালো না কিরে তুইও আমার কাউন্টার তুই কি ভুলে গেছস আমি তোর বাপ আমি সব ঠিক পাই তুমি ঘরের মধ্যে আর একটা আওয়াজ করবা না তুমি নেতাদের কথা শুনে তুমি ঘরে মারামারি করবা আমরা ছেলে মেয়েরা মাইনে নিব না তোমার নেতাগিরি দেহানের দরকার যাও মক্কা শহরে যেতে হবে যাও মনে রাখবেন বাবারা মেয়েদেরকে বিয়ে দিলে আর গায়ে হাত তুলতে কিন্তু লজ্জা বোধ করে ঠিক না বেটি আর বিবাহিতার মেয়ের গায়ে হাত দেবে ওমর 36 বছর বয়সে শ্বশুর হয়ে গেছে যুবক বয়সে ঠিক আছে বুঝছি তোরা সবাই আমার দুশ্মন বাজানদের নঙ্গা তরবারি নিয়ে আরো মেজাজটা গরম হয়ে গেল আমার ঘরের লোক শত্রু বানাই ফেলেছে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা ওরে আর দুনিয়ায় রাখা যায় না গো পুরা বাজান রে পুরা রক্ত গরম করে যখন রওনা দিবে আপনাদের জানা আছে ইব্রাহিম খলিল রোডটা ঘুরলেই ওমরের বাড়ি কথা বলে না কেন হিলটনের পিছনের বিল্ডিংটাই হযরতে জাবালে ওমর এই জাবালে ওমরে ওমরের বাড়ি ছিল আর এক আরকান ইবনে সাবেত ওমরের স্বাস্থ্য ভাই একই সাথে বাড়ি ওমরের বাড়ির থেকে মা খাদিজার বাড়ি বাজান প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হযরত ওমর মনে মনে কয় মুহাম্মদ তুই আজকে জিতাই থাকবি তোরে মার্ডার করুন ওমরের বাড়ির থেকে সবে মাত্র কাবার দরজায় আসতে পারে নাই আবু বকরের বাড়ির কোনায় দাঁড়াইছে নাঈম বিন বশির নামে একজন সাহাবী দাঁড়ায় বলে ওমর দাঁড়া কই যাস তোর সাথে কথা বলার টাইম নাই দোস্ত তোর বাপেও শিল্পপতি আমার বাপও শিল্পপতি যদি রিক্সা চালকের পোলা শিল্পপতির পোলারে কাউন্টার দেয় আর কল্লা উড়িয়ে দিবে এমন একজনে কাউন্টার দিছে ওমর তাকে একটা পশমও ছিড়তে পারবে না ওমর কই যাস দোস্ত কালকে রাতে সিদ্ধান্ত হইছে আজকে সকালেও সবাই দায়িত্ব দিছে মুহাম্মাদের কল্লাটা উড়াইতে যাইতেছি নাঈম বিন বশির লাভ দিয়ে কয় বেড়া আগে নিজের বোনের খবর ল তোর বোন জামাই আর তোর বোন কালেমা পড়ছে খবর ল বেড়ায় কুতুবুদ্দিন আর মস্তা না বেটা তুই ঘর ঠিক করতে পারছ আবার মুহাম্মাদের কল্লা উড়িতে যাবি তুই মুহাম্মাদের কল্লা উড়িতে যাবি তার এখনো এখনো 9 জন চাচা জীবিত বেড়া মুহাম্মাদের বাপ হয়তো আব্দুল্লাহ নাই আব্দুল মুত্তালিবের 10 খান পোলা 10 খান পোলার মধ্যে 1 খান মারা গেছে 9 জন বাইসে রয়েছে কুরাইশ বংশের সবচেয়ে বড় লোক তারা আর ওইটা বাদ দে মুহাম্মাদের শ্বশুর কে চেনস না মুহাম্মাদের শ্বশুর হলো মক্কার সবচেয়ে বড় ধনী মুহাম্মাদের শ্বশুর খায়লাত খাদিজার বাবা যার মাল বিক্রি করে তোর বাপ খাত্তা বলো বড় লোক তুই কারে মারতে যাস বেড়া হা বল্লা তোর বুইনের তুই কি কস আরে যা না কুতু নিজের বুনে ঠিক করাকে তারপরে মুহাম্মাদের কল্লালো আল্লাহু আকবার জোরে বলতে পারেন না তাকান এদিকে এখন কান বেনার চোখ বড় নবীর দেখাই দেবেন নবী আপনাকে অনেক ভালোবাসে আজকে রাত্রি নবী আপনার বালিশের পাশে বসে থাকবেন জীবনের সব দুঃখগুলো মুছাই দিয়ে বুকের মধ্যে টাইনা নিয়ে জান্নাতের একটা টিকিট ধরাই দিয়ে আবার মদিনায় চলে যাবে মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি হাদিস আছে না নাই যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখলো সে ঠিকই দেখছে
لا يتمثله من الشيطان আমার এই আকৃতি প্রকৃতি শয়তান ধারণ করতে পারে না দুনিয়া সব মানুষের রূপ ধারণ করতে পারে বাবার রূপ ধারণ করতে পারে ডার্লিং এর রূপ ধারণ করতে পারে অনেক যুবক এখানে আছে দেখবেন রাতে দেহে হের প্রেমিকে হের বালিশের নিচে ঘুমায়া তার স্বপ্নদোষ ঘটায় দেয় আছে না নাই হে কথা কর না কেন কিন্তু মনে রাখবেন জীবনে কোনদিন শয়তান আমার নবীর আকৃতি ধারণ করতে পারে না যদি আপনি জীবনে ভুলে কোনদিন আমার নবীরে বলেন কেউ দেখায় দে ওই যে আমার নবী মির্জাপুর বাজার আইছে রে অথবা অমক বাড়িতে আইছে রে মনে করবেন ওইটাই আমার নবী জোরে 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 বাজার হযরত ওমর পাগলের মতো দৌড়াইয়া বুনের বাসায় গেছে অমরের বুনের বাসা দ্বার আপনারা চিনবেন বাবা জাবালে আবিদ কোবায়েসের কাবুলের দক্ষিণ পাশে হযরত ওমরের বুনের বাসা নাইমের বাসা নাইম ছিলেন একজন ধনাঢ্য পরিবারের ছেলে বাবা ওমর ছিল মক্কার ভিতরে ধনীদের মধ্যে একজন ধনীর বুনের বিয়া ধনীর পোলার সাথে হয় অবদান শিল্পপতির বুনের বিয়া শিল্পপতির ছেলের সাথে হয় হযরত ওমর ঘরের কাছে যায় দেখে বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ হযরত ওমর কোনো কথা নাই একটা দৌড় দিয়ে দরজা ভাঙিয়ে ফেলছে লাথি দিয়ে দরজা ভাঙিয়ে জানোয়ারের মতো পুইন্টার পাড়ায় ধরছে বাবা হাদিসে আসছে বোন জামাই নাই খাটের নিচে পালায়ন করছে গো বুনটারে মারতে 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 বানান এই ঠোঁটটা ফাটায় ফেলছে চোখের কোণটা ফাটায় ফেলছে বাজান দিয়ে মারতে মারতে বুনটারে বেহুশ করে ফেলেছে বুন জামাইটারে টেনে বাজান রাস্তায় নামাইয়া যখন মাই শুরু করছে অমরের বোন দৌড়ে যে বলে ভাই যান তুমি যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত তুলো তোমার গায়ে খাত্তাবের রক্ত আমার গায়ে খাত্তাবের রক্ত আমার মারছো বড় ভাই হিসাবে কিছু বলি নাই গো আমার প্রাণ প্রিয় স্বামীর গায়ে যদি হাত দাও আমি ভুলিয়া যাব আমার ভাই দুনিয়ায় ছিল কারণ আমি আমার স্বামীরে জানের চাইতে বেশি ভালোবাসি আর সে পরের রক্ত তারে মারা তোমার রাইট না হযরত ওমর এই কথা শুনিয়া খামোশ হয়ে বাবা চকির উপরে বসছে নাই ওমরের বোন ফাতেমার জামাই বাবা খাটের পাশে কোনায় দাঁড়ায় দাঁড়ায় বাইর দিকে একবার তাকায় আর ফোবায় ফোবায় কামড়ে ওমর বলে বোন রে আমি তোরে মারছি আমারে মাফ করে দিস কিন্তু তুই আমার দুশ্মনের সাথে কেন হাত মিলাইছো ওমরের বিবি ওমরের বোন ফাতেমা বলে ভাই জান আসলে তুমি জানো না তোমারে কোন নেতায় কি বলছে তা আমি জানি না কিন্তু তুমি যদি নেক নজর লই একবার আমার নবীর কাছে যাইতা গো ভাই জীবনে সব কিছু ভুলিয়া নবীর কদমে মাথা লাগাই তুমি কাম পারছিল লইতা ওমর বলে বোন তুই কি ভুলে গেছিলি আমি তোর এই মক্কায় সবচাইতে বেশি টাকা খরচ করে তোরে বিবাহ দিছি একাধারে 15 দিন পর্যন্ত উট সবাই দিয়ে সবাই রে মাগনা খাওয়াইছি কারণ ওমর নেতার বোনের বিয়া ফাতেমার বিবাহ তুই আমার একটা মাত্র বোন তোরে বিয়া দিতে যাই আমি কত টাকা খরচ করছি তুই আমার দুশ্মনের সাথে হাত মিলাবার জন্য ওমরের বোন ফাতেমা বলে ভাই যান আমি ভুলিয়া যাব তুমি আমার ভাই ছিলা আর একটা বার তুমি আমার গায়ে হাত দিবা না আমার স্বামীর গায়ে হাত দিবা না তুমিও যেরকম খাত্তাবের পোলা আমিও খাত্তাবের মায়া তুমি যেরকম ভাবে যুদ্ধের ট্রেনিং দিছো আমি ফাতেমাও যুদ্ধের ট্রেনিং দিয়েছি যদি তুমি বোনের হাত রক্তে ভাইয়ের রক্তে লাল করতে না চাও
আরেকটা বার এর জন্য তরবারি তুমি খাপের থেকে বের করবে না হযরত ওমর বলে তুই কি বলতে চাস এই কথা বলার সাথেই বলে ভাই তুমি আমারে মারতে মারতে মাইরা ফেলাও কিচ্ছু বলবো না কিন্তু একটা কথা বলবা তুমি আমার প্রিয় হাবিবের গায়ে একটা লগের আছর দিও না যদি তুমি আমি শুনি তুমি আমার নবীর গায়ে বেয়াদবি করছো আমি ফাতেমা ভুইলা যাব তুমি আমার ভাই ছিলা আমিও তোমারে হত্যা করব ওমর বলে বউ কাউন্টার দেয় পোলায় কাউন্টার দেয় মাইয়ায় কাউন্টার দেয় বুনো কাউন্টার দেয় সব নবী মুহাম্মাদের পক্ষে তলে সব জাদু করে লাইছে ওমরের বোন কি পরে আমি আয়াত কেন এখন পড়বো রেডি ওমর যখন বলছে সবাই রে জাদু করে হেলাইছে সাথে সাথে ওমরের বোন বলে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কুরআন তেলাওয়াত শুনে যদি সবাই আল্লাহ আকবার বলতেন আওয়াজে তো আসতে হতো না একজন মহিলার প্রেম দেখেন প্রেম দেখেন দীপ্ত কণ্ঠ ওমর বললেন তুই এত প্রশংসা করলি তার তাহলে এই যে যা পড়লি এগুলো কি কোরআন শরীফ ওমর জানতেন না যে মনে করতেন এটা আরবি কবিতা যখন এটা কি হাযা হিয়া কোরআন তেলাওয়াতুল কোরআন ওমরের বোন পড়তেছে ইযা কুরআতাল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমার মাওলার কালাম যখন তেলাওয়াত করতে হয় শয়তানের হাত থেকে বাঁচতে হয় সাথে সাথে ওমর কয় আচ্ছা ঠিক আছে তুই একটু পড় তো দেখি নাহলে আমার হাতে দে চামড়ায় যা লেখা আছে আমার কাছে দে ওমরের বিন বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তুমি কি ভাবতেছো এটা কি তোমাকে গীতা ইনজিল তোমাকে বানানো ইনজিল যে ওযু সারা ধরা যাবে এটা ওযু তো দূরের কথা এক নাম্বার ঈমান আনতে হবে এরপরে পবিত্র হতে হবে এরপরে কোরআন শরীফে টাচ করা যাবে আরো জোরে আরো জোরে আরো জোরে এটা কি ইংরেজি বই আইগা মুইতা আইসাও ধরন যাবে ওমরের ওমর কায়া এইটা ধরতে আবার ওযু লাগবো তা দে পানি আছে নি বালতিতে কয় হ তা আমি গোসল না করে আই আসলে আপনাকে কষ্ট হইতেছে মনে একটু আগে জানোয়ার আসিল এই আস্তে আস্তে আনোয়ারের রাস্তায় আইতাছে এটা শুনে কি আপনার একটু ভালো লাগে না আল্লাহ আকবার শুনে বলা যায় না জোরে বলেন তো জোরে বলেন তো জোরে বলেন তো জোরে বলেন তো কোন মত খোঁজ যদি তাবলিকে যায় অথবা মসজিদে নামাজ ধরে দেখবেন পাঁচক তো নামাজ ধরে দেখে খুব ভাল লাগে ভাই নামাজটা ধরছো ভাই ভাই এই রাস্তার কতদিন থাকবো ভাই আলহামদুলিল্লাহ তোমার দেখে খুব ভাল লাগতেছে বলে কি বলে না এ কোন জুয়া খোর যদি দেখেন ফজর একটু গোসল করে নামাজে গেছে ভাই তোরে দেহে বুলটা ভরে গেছে ভাই ভাই তুই নামাজটা ধরছো খুব ভাল লাগছে কত কর না কেন জোরে কর আরো জোরে এই কথাটুকু যদি কারো ভালো না লাগে মত করে দেখে মসজিদে মনে করতে হবে ও নিজেই খারাপ তো ওমর আসিল জানোয়ার যখন কইছে দে গোসলটা করে আহি সুবহানাল্লাহ কইলেন না আমি একটা ঘটনার ফাঁস দিয়ে বলে ফেলি বলবো হাজিন দাদুল্লাহ মহাজের মক্কির নাম শুনছেন না যিনি মিলাদের মধ্যে শুধু একজনই পৃথিবীতে ওলিদের মধ্যে দাঁড়াইতেন ইয়া নবী বলার সময় উনি দাঁড়ায় যাইতেন একজন ওলি হাজি জিন্দাদুল্লাহ মহাজরে মক্কি এইটা দিয়েই দলিল দেয় যারা মিলা দেখা নাই হাজি জিন্দাদুল্লাহ মহাজরে মক্কির দলিল হাদিস এক না হাজি জিন্দাদুল্লাহ মহাজরে মক্কি তার কিতাবে লিখছেন যে আমি কেন দাঁড়াইতাম জানো আমি দাঁড়াইতে দেখতাম আমার নবী আমার সামনে আয়া বসে আমি দেখ কে নবীর খারাইতাম তোরা যদি মিলাদের নবীর না দেখোস তুই যদি না দেখ কে খারাস তুই বন্ড 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 তো হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কি যিনি মিলাদের মধ্যে দাঁড়ায় যেতেন এবং নবীর দুরুদ পড়ার সাথে নবীকে সে দেখতেন
তার নেটওয়ার্ক এত পরিষ্কার ছিল আল্লাহর কুতুবের ইলমে লাদুনির দ্বারা তার কলবটা ভরা ছিল মনে মনে ভাববেন আল্লাহ হাজেন্দাদুল্লাহ মাহাজির মক্কি কত বড় মুহাদ্দিস আল্লাহু আকবার বলতে পারলেন না যিনি বড় বড় ওলিদের ওলি ছিলেন হাজেন্দাদুল্লাহ মাহাজির মক্কি একদিন বসে আছে এলাকার সব ধরে একজন চেয়ারম্যান লয়ে গেছে এর কাছে murid বানাইতে সরমনে অনেকে নিয়ে যায় না হাত পা ধরে নিয়ে যায় না চলেন ভাই সরমনে আপন murid হইতে পারেন একদিন ওই মাঠের কারখানা দেখে আসে মাঠে যাইয়া তিন দিনের বয়স হই না বড় বড় ডাকাত বড় বড় মারছেন জেনা করে ভালো হয়ে যায় দেখা আছে অনেক আমি যদিও সরমনের murid না কিন্তু দেখছি আলহামদুলিল্লাহ বলেন টুঙ্গির ইস্তেমায় ধইরা বইরা তিন চার জনে তিন দিনে নিয়ে গেছে উনি আগামুতার পাত্রমে খারাই থেকে যাইয়া কয় ভাই এই যে বড় লোক রপায়খানার লেগে সিরিয়াল দেয় তাহলে বোঝা গেছে এই জায়গাটা দামি জায়গা এই জায়গায় ঈমান পরিবর্তন হয় দূর আর খারাপ কাজ করব না ভালো হয়ে গেলাম তিন দিনের থেকে চলে গেছে তিন চিল্লায় তিন চিল্লার থেকে চলে গেছে বাবা জীবন চিল্লায় জোরে 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 এমন লোক আছে না নাই আছে টাকা নাই দিকে এই বছর টুঙ্গি ইস্তেমা ইস্তেমা একটাই হবে আলেম ওলামাদের তত্ত্বাবধানে হবে যদি এইবার কেউ কাউন্টার দিয়ে বলে দুইটা হবে আশিস একবার তো তোরা পিডাইছ এবার আলেম ওলামা ব্যাটিং করবে এবার আলেম ওলামা ব্যাটিং করবে আশিস মাঠে দুইটা পেতা এবার এখন আর তোর মা শাশুড়ি নাই হাসিনা নাই কাউয়া কাদের নাই কপালে ঠাডা পড়ছে আমি বুঝছি তাবলিগ শিখাইছি তাবলিগ শিখাইছি উলামা একরাম কোন জাহেলে শিখায় নাই আলেম উলামার তত্ত্বাবধানই হবে আশিস এবার ব্যাটিং করব ছক্কা ছক্কা আলহামদুলিল্লাহ বলেন স্বরাষ্ট্র মন্ত্রী রে রাত্রে যাইয়া বড় বড় মাছ কিনে দিয়া লাউ কিনে দিয়া তারিখ লই আইছো না যাইও এবার উপদেষ্টাদের কাছে ফেত না সুলডাই দেবে তারা কথা বলেন না কেন আল্লাহ আল্লাহ হেফাজত করুক জোর করে আমিন আমরা মারামারি চাই না আমরা চাই শান্ত কথা ঠিক না বেটে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির শান্তি প্রিয় দাওয়াত ও তাবলীগের কাজ এটাকে অশান্তিতে পরিণত হতে দিব না আগে যেরকম একটা হইছে এবারেও একটা হবে ইনশাআল্লাহ কি আপনারা রাজি আছেন না একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো একটা হোক এই প্রস্তাবে রাজি আছেন তো যারা রাজি আছেন তারা হ্যাঁ বলুন এর বাইরে দুইজনে দুইটা কাউকে একটা কাউ সাবিলুনা সাবিলুনা কাউ ব্যাটিং হইবে মারহাবা কো আলহামদুলিল্লাহ বলে কি একটা অস্থিরতা বিরাজ করছে রে ভাই কোন তো হে এক গ্রুপ আমা গোটা শেষ হওয়ার পরে ওরা মিলায় আর লোকই নাই কথা কর না কেন লোকই নাই লোকের ভিতরে মোনাদের সময় বহিলে পাওয়া যায় সি 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 আল্লাহ মাফ করুক জোর করে আমিন আর জোর করে আমিন শুধু একটা কথার উত্তর দেন এই জমিনের মালিক কে এ আল্লাহ আছে আছে তাহলে একটা খারাপ লোক যদি ভালো হয় ভালো লাগে না দাওয়াত ও তাবলীগের মধ্যে এমন কিছু মেহনতি আল্লাহর সাথে আছে তারা দাওয়াত দিলেই মানুষ ভালো হয়ে যায় ঠিক না বাবা তাকা নাই দিকে তা হাদিন্দাদুল্লাহ মুহাজির মক্কির কাছে লয়ে গেছে ভাই তিন দিন আল্লাহর কুতুবে রহিনে মাহফিল হয় চলো আল্লাহর কুতুবে রহিনে যে মি আমরা মুরিদ হই যখন এই কথা বলছে বলতে দেরি আছে ইন দি মিন টাইমে বলে আল্লাহর কুতুব জিজ্ঞেস করে বাবা আপনারা তো তিন চার জনে ধরে লয়ে আইছে বুঝছি এলাকার চেয়ারম্যান আপনি বাবা আপনি মুরিদ হইতেছেন আপনার আমি কি মুরিদ বানাবো বরং আপনি এলাকার নেতা আপনার কাছে আমি হই আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করি আল্লাহুম্মা ঠিক আছে তিন ঘন্টা রাজি আছেন তো যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন তলে করবো নাহলে কিন্তু তোমারে খাইছি তুমি তিন ঘন্টা অন্য চাইছো আলহামদুলিল্লাহ বলেন রেডি আছেন তো
এ মুসলমান ভাইরা যখন কয় আপনি এলাকার নেতৃত্ব দেন আপনার কথা হাজার হাজার মানুষে ভোট দেয় আপনার মানুষে ভালো কয় আপনার কথায় সবকিছু বিচার আচার হয় আপনি আমার কাছে কি মুড়ি দেবেন আমি আপনার কাছে মুড়ি দেব চেয়ারম্যান লজ্জায় সাদা হয়ে গেছে হযরত আপনি কি কাহতে আপ জানতে হো আপ আদমিও সে বেহতরিন আদমি হ্যায় আপনি কি জানেন যত মানুষ আছে ভারতে তাদের মধ্যে ভালোদের মধ্যে আপনি ভালো চেয়ারম্যান কইছে এবার আল্লাহর কুতুব বলে তলে আপনি বলেন যদি আমার কাছে মুরিদ হইতে চান আমার কাছে স্বীকার করেন আপনার কাছে সবচাইতে কোন পাপটা করতে বেশি মজা লাগে কোন গুনাহটা করতে বেশি মজা বোধ করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা আপনার করণই লাগে এটা না করলে আপনি বাঁচবেন না হুজুর সবই ঠিক আছে আমি সব ছাড়তে পারবো নামাজও পড়বো হুজুর আপনি যা বলেন সব আমার একটু সুদের ব্যবসা আছে তাও ছেড়ে দেবো হারাম ভাবে অনেক কিছু করতাম আর করবো না হুজুর তবে আমার একটা বদ অভ্যাস সারতে একটু সময় লাগবে আপনি দিবেন কি আল্লাহর কথা বলেন বিড়ি না ওটাও আমি ছাড়তে পারবো তো কি হুজুর মাগরিবের পর হলে আমি চোখে দেখি না মদ না খাইলে হাজেন্দাদুল্লাহ মহাজরে মক্কি বলেন ও এই সাধারণ একটু গুনাহ এই মাগরিবের পর হলে রাত হলে আপনি মদ না খাইলে আপনি সহি কিছু দেখেন না কয় না জান মদ পিও মেরে সামনে না পিও মদ আপনি খাবেন কিন্তু আমার সামনে খাবেন না আমার যদি আপনি খারাম দেখেন আপনি খাবেন না ওলি কারে কয় রে ভাই ওলি তো আমাগো দেশ আছে আছে না নাই ওরে বাবা রে কি ওলি জুট গ্যা মোট গ্যা মোসালা সালা সড়ালা পুতালা ওলি থাই সিত ইয়া হেরে দেয় সেজদা বৌরিলে কয় দে ধাক্কা দে এ সেজদা দে বাপ রে সাজদা দে কে তোমার মার কাছে কবে আইছিল ওইটা রে বাপ কও কথা কর না কেন পীর শায়খ হতে পারে মুরব্বি হতে পারে বাপ হতে পারে না কথা বল না কেন এ বাপ কয় জোর জোরে কন আরো জোরে এ যারা কথা কয় না মনে হয় বাপই নাই নাকি বাপ কয় জোর টাটকা মিথ্যা কথা বাপ একজন না বাপ চারজন কয়জন আপনার নিজের বাপরে মানা যেরকম ফরজ আরো তিনজন বাপ মানা ফরজ আপনি জানেন আজ থেকে মাসলে দিয়ে ঘুরে গেল চাচা বাপ কয়জন এ জোরে জোরসে বলো আরো জোরে আল্লাহ দেহ দিয়ে কে কয় না কয়জন হাত আঙ্গুল সে করেন বাপ কয়জন জোরসে বলো আরো জোরে লজ্জা লাগতেছে নি উড়াইতে এগো সাইর ওজন রে মানা ফরজ তোমার লাগে যেমনে নামাজ পড়া ফরজ উড়াইতে লজ্জা লাগে মিয়া বাপ কয়জন জোরসে বলো আরো জোরে ও আস্ত জীবন ভরে করলাম মস্ত করাই যায় মরার পর কইতে পারবেন আমার বাপ চার জনের স্বীকার করে যে গত গতকালকে মাঠের থেকে তাই আব্বা যদি জান্নাতে থাকে পোলায় জাহান্নাম থাকবে মানে সর কি এর প্রশ্ন আবার মার প্রভু কামান দি সর ঘুষাইয়া দাগ সামসা ভাড়ালাম কিন্তু ফেরেস্তা সর কিন্তু ঠিক না ভাই ঠিক পারবেন না আমার চার জন বাবা জান্নাতে বাপ জান্নাতে গেলে পোলাও জান্নাতে যাবে কারণ বাপ স্বীকার করেছি কালকে কয়জন জোরে কান এক নম্বরে আদম বাবা ওনারে মানবেন না ওনারে মানা ফরজ এক নম্বরে আদম বাবা বলেন বলেন এক নম্বরে আদম বাবা দুই নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ নিজে কয় তো দুই নম্বর বাপ হলো তো ইব্রাহিম তো কয়জন হইল আপাতত হ্যাঁ এবার তিন নম্বর বাপ আমার নবীজি আমাদের আব্বা সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদের বাপ হলো আমার নবী তা না হলে নবীর বিবিদেরকে বলেন উম্মুল মুমিনিন তার মানে কি মুমিনের মা তা মার স্বামী কি হয় আমার নবীর 11 জন বিবিকে পৃথিবীর কোন উম্মতের জন্য বিয়ে করা হারাম কথা বলেন না কেন আপনার মায়ের যেমনি বিয়ে করা হারাম নবীর বিবিদেরকেও সাহাবীদের জন্য বিয়ে করা হারাম ছিল তার মানে সে মার হুকুমে উম্মুল মুমিনিন জোরে বলেন মারহাবা এই জন্যই তো আমার নবী তিন নাম্বার বাবা কয় নাম্বার
সাইন নাম্বারে না রে মানলে মানেন না মানলে যা খুশি তাই হবে সাইন নাম্বারে জনকে চিনে আমার জন্মদাতা পিতা ঠিক না বে ঠিক তাহলে কয়জন হইল এতদিন জানতেন একজন এই যে ওয়াজ আসল ওয়াজ করে দিয়ে গেলাম এইটাই তো আসল ওয়াজ ঠিক না বেটি এতদিন মৌখিক ভাবে খালি শুনতেন ইব্রাহিম আমাকে বাপ জাতির বাপ আদম আলাইহিস সালাম আমাকে বাপ আমার নবী আমার বাপ একভাবে জানতেন না কিন্তু আজ থেকে জানলেন কেউ যদি জিজ্ঞেস করে আপনার বাপ কত কবে 60 জন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কষ্ট হয় না আর মাত্র 5 মিনিট না হ্যাঁ 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 ঠিক আছে দেখলাম আর কি আমিও কি সারম নাকি দেরি আছে মিয়া বজন দেবার আমার দিকে তাকান গো যখন বলতাছে আপনি সবচাইতে বেশি খারাপ লাগে কোনটা কয় আমি মদ না খাইলে আমি রাতে ঘুমাইতে পারি না গো হযরত আল্লাহর নবী বলে ফেললেন মদ পিও মেরে সামনে না পিও মদ খাবেন আমি না করব না খাবেন খাবেন আমার সামনে খাবেন না চেয়ারম্যানকে ইরসাইতে ভালো পীরের জমিন হইতে পারে না আমার মদ খাইতে কইছে হ্যার সামনে খাইতে না করছে বছরে দুইবার হ্যার বাড়িতে ওয়াজে আসতে হবে চরমনায়ের মতো ওই দুই দিনতে না খাইলাম আর পুরো বছর খাম জি হুজুর আমি পারু না অসুবিধা নাই পারু না আল্লাহর কুতু মুরিদের দূর করে দিলেন মুরিদ মুরিদ হয়ে ওই যে কয়ে দিছে খাইবা আমার সামনে খাইবা না হুজুর তোর এখন আমার বাড়িতে নাই মাশাআল্লাহ পাগড়ি একটা কিনে নিয়ে আইছে জুব্বাটা পরছে মেসাক পকেটে হঠাৎ করে বিবির সামনে মাগরিবের নামাজটা পইরা ইশারের নামাজ পইরা যায় নামাজটা কাঁচায় থুইয়া সুমা দিয়া বরে কয় ফিরে যেতে গেছিলাম না বাইর কয়